বাংলা সিনেমায় নামলেন অভিনেতা দীপজলের মেয়ে। ঢাকায় ছবিতে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন দীপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ারের। তবে নায়িকা হিসেবে নয়, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন অলিজা। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করেছেন মনোয়ার হোসেন দীপজলের কন্যা অলিজা। তবে বাবার মতো রোমান্টিক বা অ্যাকশন ধারার সিনেমা নয়, তার যাত্রা শুরু হবে ভৌতিক ধাঁচের ছবি দিয়ে। এর মধ্যে ছবিটির গল্প লেখার কাজ শুরু হয়েছে। গল্প লিখেছেন ছোটকু আহমেদ। অল্প কিছুদিনের মধ্যেই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত আবারও চলচ্চিত্র প্রযোজনে ফিরছেন দীপজল। একই সঙ্গে কয়েকটি ছবির গল্প লেখার কাজও শুরু করেছেন তিনি। আগামী বছরই তার নতুন ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ2ওয়েব.কম এ।